কেমন আছেন? কেমন আপনি? ভালো আছেন? সবাই ভালো তো? সামনে পৌরসভা ইলেকশন, হ্যাঁ, বলা লাগবে না, বললে হবে না, তখন বললো না তো, হ্যাঁ, যে প্রার্থী আসলো না, দেখা করলো না, বললো না, সেই জন্য আগে ভাগে এসে দেখা করে গেলাম। ঠিক আছে, সবাই ভোট দিতে হবে, সাথে থাকতে হবে, মুখ সবাইকে বলতে হবে, যোগ্য দক্ষ একজন শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে, এই কথাটা সবাইকে বলতে হবে। ঠিক আছে, কারণ আমি একবার পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, তোমাদের একজন দক্ষ যোগ্য একজন শিক্ষিত মানুষকে ভোট না দিলে পৌরসভার বর্তমান কী হাল সেটা সবাই আমরা জানি। সবশেখা উন্নয়ন বন্ধ হয়ে গেছে, সেবা বন্ধ হয়ে গেছে, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। নির্বাচিত হয়েছিলাম, আপনারা ভোট দিয়েছিলেন, কাজকাম কেমন করেছিলাম, চৌড়াঙ্গার উন্নয়ন কেমন করেছিলাম সেটা আপনারা জানেন, বর্তমানে কি হাল হকিকত সেটাও আপনারা জানেন। সেই জন্য বলছি আগামী নির্বাচনে একজন দক্ষ যোগ্য একজন শিক্ষিত মানুষকে মনে সময় পাঠানো দরকার। সেই জন্য আমরা প্রার্থী হয়েছি, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, তাহলে আমরা চৌড়াঙ্গাকে এগিয়ে নিতে পারবো সহ এগিয়ে নিতে পারবো। ঠিক আছে, মাথায় রাখতে হবে সবাই, হ্যাঁ। সবাইকে বলেন, হ্যাঁ, দক্ষ কাজ করা মানুষকে মাথায় রাখবেন সবাই, হ্যাঁ, ভোট দেবেন, কিছু বলবেন, সামনে ইলেকশন, মাথায় রাখতে হবে যোগ্য দক্ষ শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে। ঠিক আছে, কাজ করা মানুষকে ভোট দিতে হবে, এক কথায়। ছবি তোলো, এই অভিযোগ করবো সামনে পৌরসভার ইলেকশন, আসছি সবার কাছে ভোট চাইতে, দুয়া চাইতে, ভোট দিতে হবে। কি বলেন? যোগ্য দক্ষ কাজ করা মানুষকে ভোট দিতে হবে। চৌড়াঙ্গা বর্তমান পরিস্থিতি, চৌড়াঙ্গা পৌরসভার সবাই আমরা অবগত, সেই জন্য বলছি উন্নয়ন থেমে গেছে, একজন দক্ষ মানুষ লাগে, যোগ্য মানুষ লাগে, শিক্ষা লাগে, কাজ করার মানসিকতা মানুষটা খুঁজে বের করতে হয়। সেই জন্য আগামী নির্বাচনে আমি প্রার্থী, আপনাদের সবার সহযোগিতা চাই, আপনাদের সবার
ভোট চাই, ভোট দিতে হবে, ভুল করা যাবে না, একবার পিছিয়ে গেছি। সবাই মাথায় রাখতে হবে, ভোট করতে হবে, ভোট দিতে হবে। অন্যদিন ছবি তুলতে মেলা বেশি লোক দেখা যায় তাদের, সাজাতে হবে, আরো আলোকিত করতে হবে, ভালো আমার জন্য আমরা পরীক্ষা দিচ্ছি, কারণ তোরা করেছি সেটা তো আমরা জানি। সবার বলে দিতে হবে, দাম জিজ্ঞেস করবে।